মায়ামি থেকে বিলাসবহুল 23 ফুট ইয়টে করে সাগরে পাড়ি জমালেন ক্যাপ্টেন ড্যান বুরাক আর তার বন্ধুবর ফাদার প্যাট্রিক হরগ্যান। 1967 সালের 22 ডিসেম্বর, কদিন বাদেই ক্রিসমাস, বড়দিনের আলোয় দূর থেকে মায়ামি দর্শনের মোহই আলাদা। তাই উইচক্র্যাফ্ট নামের কেবিন ক্রুজারে চড়ে ঘুরে বেড়াতে লাগলেন দুই বন্ধু। কিন্তু তীর থেকে সবে 1 মাইল দূরে পৌঁছাতেই কোস্টগার্ড কল পেলেন যে জাহাজটি কোনো কিছুর সাথে বাড়ি খেয়েছে, তবে বড় ক্ষতি হয়নি। কোস্টগার্ড তখনই রওনা হয়ে গেল। 19 মিনিটের মাথায় ঘটনাস্থলে পৌঁছে দেখা গেল কিছুই নেই, কোনো চিহ্নও নেই জাহাজের। বলা হতো এ জাহাজটি ডুববে না, কিন্তু ডোবা তো পরের কথা, জাহাজটি যে কখনো এসেছিল এখানে তারই কোনো হদিশ পাওয়া গেল না। জাহাজে এত লাইফ জ্যাকেট, লাইফ বোর্ড, ফ্লেয়ার, বিপদ সংকেত পাঠানোর যন্ত্র সব থাকা সত্ত্বেও কেউ কিচ্ছুটি জানাতে পারল না। সে জায়গাটি ছিল কুখ্যাত বারমুডা ট্রায়াঙ্গেলের কিনারায়। কি হয়েছিল উইচক্র্যাফ্টের? শুধু উইচক্র্যাফ্ট নয়, আরও অনেক জাহাজ, অনেক বিমান নিয়েই শোনা যায় নানা কথা, যেগুলো নাকি বারমুডা ট্রায়াঙ্গেলে হারিয়ে গিয়েছে, কিংবা সেখান দিয়ে আসতে গিয়ে মুখোমুখি হয়েছে অদ্ভুত সব ঘটনার। সেসব রহস্য নিয়েই আমাদের আজকের লেখা। বারমুডা ট্রায়াঙ্গেল নামটি প্রথম দেন ভিনসেন্ট এইচ গ্যাডিস, সেই 1964 সালে। তিনি উত্তর আটলান্টিক মহাসাগরের এক নামহীন জায়গার অদ্ভুত সব হারিয়ে যাওয়ার ঘটনা থেকে এই জায়গার নাম দেন বারমুডা ট্রায়াঙ্গেল। জায়গাটার ক্ষেত্রফল লেখক ভেদে প্রায় 13,300 থেকে 39,00,000 বর্গ কিলোমিটার। তবে এর আগে 1950 সালের 17 সেপ্টেম্বর দ্য মায়ামি হেরাল্ড পত্রিকায় এ অঞ্চলে জাহাজের উধাও হওয়া নিয়ে রিপোর্ট প্রকাশিত হয়েছিল। 70-এর দশকে খুব বিখ্যাত হয়ে যায় এ জায়গার নাম, এর ঘটনাগুলো। তখন থেকেই পাইলট আর জাহাজ চালকরা নানা কাহিনী বলতে থাকেন এই জায়গা নিয়ে। পরে দেখা যায় বেশিরভাগই আসলে নাম কামাবার জন্য বানোয়াট কাহিনী। এই এলাকাটা আসলে যুক্তরাষ্ট্রের দক্ষিণের মায়ামি, পুয়েরো রিকো ও বারমুডা দ্বীপপুঞ্জ এ তিন স্থল বিন্দুর সংযোগে গঠিত এক জলজ এলাকা, যেমনটা নিচে দেখতে পাচ্ছেন। মজার ব্যাপার হলো এ সংক্রান্ত প্রথম লিখিত ঘটনা কিন্তু গত শতকের নয়, 15 শতকে। এখন ক্রিস্টোফার কলম্বাস ইউরোপ থেকে আমেরিকা যান, তখন তার জার্নালে এ ব্যাপারে লিখেছিলেন। বর্তমান ফ্লোরিডা ও পুয়ের্তো রিকোর এই এলাকা যখন পার হচ্ছিলেন, তখন তার কম্পাসের কাঁটা ছোটাছুটি শুরু করে দিয়েছিল। সেখানে তিনি নাকি এক অদ্ভুত আলো দেখেছিলেন। 1872 সালের 5 ডিসেম্বর মারি সেলেস্তো নামের এক মালবাহী জাহাজ নিউ ইয়র্ক বন্দর থেকে যাত্রা করে, কিন্তু যেখানে মালামাল পৌঁছাবার কথা সেখানে কোনোদিনই পৌঁছায়নি। অনেক খোঁজাখুঁজির পর জাহাজখানা ভাসমান অবস্থায় পাওয়া গেল বারমুডা ট্রায়াঙ্গেলের এলাকায়, কিন্তু 11 জন কর্মীর কেউই ছিল না সেই জাহাজে। ব্যক্তিগত জিনিসপাতি, খাবার দাবার, দামি মালামাল, লাইফ বোট সবই অক্ষত সে জাহাজে, শুধু মানুষগুলো উধাও। আরও অবাক ব্যাপার, প্লেটে খাবার ছিল, সেগুলোতে পচন ধরে গিয়েছিল যখন উদ্ধারকারীরা পৌঁছায়। কি এমন হয়েছিল যে খাবারের মাছ থেকে উঠে যেতে হবে? 1881 সালে অ্যালেন অস্টিন নামের একটি জাহাজ সমুদ্রে এক পরিত্যক্ত ভাসমান জাহাজ দেখতে পায়। জাহাজের ক্রুরা পরিকল্পনা করল পরিত্যক্ত জাহাজের জিনিসপাতি নিয়ে যাবে, এমন ভাবনা থেকে কয়েকজন নেমে পড়ল জাহাজটিতে। তারা ভেবেছিল সেই জাহাজটিকে চালিয়ে নিউ ইয়র্কে নিয়ে যাবে। দুটো জাহাজ রওনা হলো একসাথেই, কিন্তু অ্যালেন অস্টিন খুব শীঘ্রই নামহীন জাহাজটির খেয়েই হারিয়ে ফেলল। পরে যখন আবার খুঁজে পেল, তখন দেখা গেল জাহাজটি পরিত্যক্ত, তাদের নিজেদের ক্রুরাও উধাও। তখন অ্যালেন অস্টিন থেকে বার্তা পাঠানো হলো উদ্ধারকারী জাহাজ পাঠাতে,
যখন উদ্ধারকারী জাহাজ এসে পৌঁছালো সে জায়গা অর্থাৎ বারমুডা ট্রায়াঙ্গেল থেকে এলেন অস্টিন ও নামহীন জাহাজ দুটোই উধাও। কোনোদিন তাদের খোঁজ পাওয়া যায়নি। কথিত আছে অনেক জাহাজ নাকি এ দুটো জাহাজকে একসাথে ঘুরতে দেখেছে সমুদ্রে। তারা চেষ্টারত ছিল অন্য জাহাজদের পথভ্রষ্ট করতে। 1918 সালে একইভাবে কোনো চিহ্ন না রেখেই হারিয়ে যায় ইউএস সাইক্লপস ব্রাজিলগামী সে জাহাজটি মার্কিন সরকার কর্তৃক ব্রিটিশদের সাহায্য করতে দেয়া হয়েছিল প্রথম বিশ্বযুদ্ধে ফেব্রুয়ারির শেষের দিকে। মার্চের 4 তারিখে সেটিকে শেষবার দেখা যায় বারবাডোজের তীরে 306 জন ক্রু এর সাথে উধাও। 1941 সালে ইউএসএস প্রোটিয়াস ও ইউএসএস নিরিয়াস একইভাবে নেই হয়ে যায়। এবার আসা যাক প্লেনের কথায়। বারমুডা ট্রায়াঙ্গেলে হারিয়ে যাওয়া সবচেয়ে আলোচিত হলো ফ্লাইট 19। 1945 সালের ডিসেম্বরের গোড়ার দিকে মার্কিন নেভির 5 সেরা অ্যাভেঞ্জার বম্বার একটি রুটিন মিশনে বের হয়। লেফটেন্যান্ট চার্লস টেইলর নিয়মিত কথা বলছিলেন রেডিওর বেজের সাথে, কিন্তু হঠাৎ বাক্যের অর্ধেকেই সব চুপ হয়ে যায়। এমন না যে ঝিরঝিরে বা অস্পষ্ট হয়ে গেল, একদম নেই হয়ে গেল। আর কোনো দিন সেই 5 বিমানের দেখা মেলেনি, সেগুলোকে উদ্ধার করতে পাঠানো বিমানগুলোও ফেরেনি কোনো দিন। আর জায়গাটি বারমুডা ট্রায়াঙ্গেল। তদন্তে লেখা হয়েছিল অজ্ঞাত কারণে তারা উধাও 1963 সালের 2 ফেব্রুয়ারি। 600 ফুটের দানবীয় মেরিন সালফার কুইন জাহাজ তার শেষ যাত্রায় রওনা দিল। ভেতরে ছিল 15,000 টন গলিত সালফার আর 39 জন ক্রু। ফেব্রুয়ারির 4 তারিখ পর্যন্ত জাহাজের অবস্থান জানত সবাই বারমুডা ট্রায়াঙ্গেলে। এরপর হঠাৎ অফ হয়ে গেল রেডিও ট্রান্সমিশন। অফ হয়ে যাবার আগে কমান্ডার বলেছিলেন আবহাওয়া কত সুন্দর, কত চমৎকারভাবে নেভিগেশন চলছে। বলতে থাকলে এরকম আরও অনেকগুলোই বলা যাবে, কিন্তু সবগুলো কাহিনীর সত্যতা আসলে নেই। তবে বারমুডা ট্রায়াঙ্গেলের রহস্যভেদ করার চেষ্টা করেছিলেন অনেকেই। কেউ কেউ দিয়েছেন আজব সব থিওরি, যেমন কেউ বলেছেন এখানে শয়তানের আস্তানা, শয়তান টেনে নিয়ে যায় এসব জাহাজ আর বিমান। কেউ বলেন এখানে আসলে এলিয়েনদের বেজ ক্যাম্প আছে, এজন্যই এখানে অদ্ভুত আলো দেখা যায়। এখানে ঢুকলে কম্পাস কখনো কখনো অদ্ভুত আচরণ করে, সেটার পেছনে যুক্তি দেয়া হয়েছে পৃথিবীর চৌম্বক ক্ষেত্রের। কোনো থিওরি অনুযায়ী দাজ্জালের দ্বীপ আসলে বারমুডা ট্রায়াঙ্গেলেই। কেউ বা আবার বলেছেন এখানেই আসলে হারানো আটলান্টিস শহর আছে পানির তলদেশে। আরেক অদ্ভুত এক তত্ত্ব হলো এখানে নাকি সময় সুড়ঙ্গ টাইম টানেল আছে, যেমন 1970 সালের 4 ডিসেম্বর অ্যান্ড্রোস আইল্যান্ড বাহামাস থেকে দক্ষিণ ফ্লোরিডার উদ্দেশ্যে যাত্রা করেন পাইলট ব্রুস কার্নন। তিনি বলেন বারমুডা ট্রায়াঙ্গেল এলাকায় উড়ে যাবার সময় 3 মিনিটের জন্য নাকি ছিলেন ইলেকট্রনিক ফগ নামের অদ্ভুত এক ধূসর কুয়াশায়। তিনি যখন পাম বিচে অবতরণ করলেন তখন দেখলেন প্লেনের সবার ঘড়িতে দুপুর 3:48 বাজে, অর্থাৎ মাত্র 47 মিনিটে তিনি 250 মাইল পানি দিয়েছে এসেছেন। কিন্তু প্রতিদিন তার এ ফ্লাইটে 75 মিনিট লাগে অন্তত। বারমুডা ট্রায়াঙ্গেলের কুয়াশায় তিনি 3 মিনিটে হারিয়েছেন 28 মিনিট। সেবা প্রকাশনীর বারমুডা ট্রায়াঙ্গেল থেকে প্রকাশিত বহু আগের বইটিতে এ ঘটনা ও এবং আধা খাওয়া খাবারওয়ালা ভাসমান জনশূন্য জাহাজের ঘটনা বেশ গুরুত্ব দিয়ে বর্ণনা করা হয়েছিল। ন্যাশনাল জিওগ্রাফিক চেষ্টা করেছে যে এ রহস্যের সমাধানের জন্য। 2016 সালের 4 মার্চ প্রকাশিত তাদের আর্টিকেল অনুযায়ী 75টির মতো বিমান আর প্রায় 300-এর মতো জাহাজ হারিয়ে গেছে বারমুডা ট্রায়াঙ্গেলে। অনেক বিজ্ঞানী বিশ্বাস করেন না আসলে মানব ঘটিত ভুল, বৈরী আবহাওয়া আর দুর্ভোগের কারণে এই ঘটনাগুলো ঘটেছে। কিন্তু আসলে স্বভাবতই এ তত্ত্বগুলো সব ঘটনার ব্যাখ্যা দেয় না। এ ব্যাপারে মার্কিন কোস্টগার্ডকে জিজ্ঞেস করলে তাদের অফিসিয়াল বিবৃতি ছিল, আমাদের অভিজ্ঞতা বলে যে প্রকৃতি আর মানব স্বভাবের অনুমানযোগ্যতা আনপ্রেডিক্টিবিলিটি বৈজ্ঞানিক কল্পকাহিনীকেও হার মানায় বহুবার। ইউএস কোস্টগার্ড বারমুডা ট্রায়াঙ্গেলের ব্যাপারে বরাবরই অবিশ্বাসী। এমন ঘটনাও আছে যেখানে বর্ণনা হয়েছিল
জাহাজডুবির পর কোনো দেহ পাওয়া যায়নি। সেখানে আসলে কোস্টগার্ডরা মৃতদেহের যথেষ্ট ছবি তুলে এনেছিল। তবে কি বারমুডা ট্রায়াঙ্গেলে কোনো রহস্য নেই? আছে বটে, কয়েকটি ঘটনার যে সন্তোষজনক ব্যাখ্যা আজও পাওয়া যায়নি তা সত্য, কিন্তু সেগুলোতে যে আসলে বারমুডা ট্রায়াঙ্গেলের কোনো প্রভাব আছে তারও প্রমাণ নেই। তবে একটি মজার থিওরি দিয়েছিলেন কলোরাডো স্টেট ইউনিভার্সিটির স্যাটেলাইট মিটিওরোলজিস্ট ডক্টর স্টিভ মিলার। 2016 সালের অক্টোবরে তিনি নাসার স্যাটেলাইট ছবি বিশ্লেষণ করে সায়েন্স চ্যানেলের হোয়াট অন আর্থ প্রোগ্রামকে জানান, বারমুডা ট্রায়াঙ্গেল এলাকা জুড়ে জায়গায় জায়গায় ষড়ভুজ মেঘ দেখা যায়। এখানে এমনকি ঘন্টায় 170 মাইল গতি পর্যন্ত বায়ু বয়ে যায়। এই এয়ার পকেটগুলোই নাকি জাহাজ বা প্লেন দুর্ঘটনার কারণ হতে পারে। কোনো কোনো মেঘ 20 থেকে 55 মাইল পর্যন্ত বিস্তৃত থাকে। তবে তিনি জানান, এ ব্যাপারে নিশ্চিত হতে হলে আরও গবেষণা করা লাগবে। তবে বহুদিন পর্যন্ত জনপ্রিয় একটি তত্ত্ব ছিল মিথেন হাইড্রেট গ্যাস থিওরি। একটি মহাদেশের সীমারেখা থেকে পানির নিচে যতটুকু ভূমি বিস্তৃত হয় সোজা কথায় তাকে কন্টিনেন্টাল সেলফ বলে। সেখানে মিথেন হাইড্রেট প্রাকৃতিক গ্যাসের বিশাল অস্তিত্ব দেখা যায়। অস্ট্রেলিয়াতে পরীক্ষা করে দেখা যায় যে এরকম জায়গা থেকে সৃষ্ট বাবল বা বুদবুদ পানির ঘনত্ব কমিয়ে বড় জাহাজকেও ডুবিয়ে দিতে পারে। নিয়মিত বা অনিয়মিতভাবে সৃষ্ট এ বুদবুদের কারণে জাহাজ ডুবি হয়ে থাকতে পারে। যেহেতু মহাদেশের সীমারেখার সাথে বারমুডা ট্রায়াঙ্গেল, এক্ষেত্রে বিনা পূর্বাভাসে দ্রুত জাহাজ ডুবি হতে পারে। কিন্তু প্লেন দুর্ঘটনার ব্যাখ্যা এ থিওরি দিতে পারে না। তাছাড়া এ থিওরি মাঠে মারা পড়ে যখন একবিংশ শতকেই ইউএস জিওলজিক্যাল সার্ভে USGS থেকে জানানো হয় গত 15 বছরে এ এলাকায় কোনো মিথেন হাইড্রেট গ্যাস নির্গত হয়নি। USGS থেকে ভূতত্ত্ববিদ বিল ডিলিয়নের ভাষ্যে আরও জানানো হয় বারমুডা ট্রায়াঙ্গেল আসলে একটি রূপকথা। প্রসঙ্গত অতিরঞ্জনের একটা উদাহরণ দেয়া যায়। কথা বলছিলাম ফ্লাইট 19 নিয়ে। এটি সত্য যে তদন্তে কারণ হিসেবে দেখানো হয়েছিল অজ্ঞাত, কিন্তু এর আগে আসলে পাইলটের ত্রুটি ছিল, কিন্তু মৃতদের স্বজনদের চাপে সেটা পরিবর্তন করা হয়। হারিয়ে যাবার আগে পাইলট বলেছিলেন কম্পাস কাজ করছে না, তিনি কোথায় আছেন বুঝতে পারছেন না, হয়তো ফ্লোরিডার দিকে। জিপিএসহীন যুগে পাইলটদের নিজস্ব অবস্থান বোঝার উপায় ছিল যাত্রা শুরুর বিন্দু ও কতক্ষণ কত বেগে চালিয়েছেন সেটা বুঝে। তাই একবার পথ হারালে সমুদ্রের উপর অবস্থান বোঝা বড্ড কঠিন ছিল। আর জ্বালানির শেষ দিকে থাকলে তো কথাই নেই। এটাই আসলে ফ্লাইট 19-এর উধাও হবার পেছনে মূল রিপোর্ট ছিল। সার্চ পার্টি কোনোদিন ফিরে আসেনি, এটা আংশিক সত্য। আসলে সার্চ পার্টির দুটো মার্টিন মেরিনার প্লেনের একটি প্লেন ফিরে আসেনি, কারণ যাবার পথে উড্ডয়নের কিছুক্ষণের মাঝেই তেলের ট্যাঙ্ক বিস্ফোরণ হয়েছিল সেটির, এবং সেখানেই তার ইতি। বাজে আবহাওয়ার কারণে এর ধ্বংসাবশেষ ফিরিয়ে আনা হয়নি, তবে পাওয়া গিয়েছিল। সম্ভবত 22 জন ক্রুর একজন ভুলবশত সিগারেট ধরিয়ে ফেলেছিলেন, ভুলে গিয়েছিলেন এরকম পরিবেশে কেবিনে বিশেষ গ্যাস থাকে, সেখান থেকে এই বিস্ফোরণ। গল্পগুলো বলার সময় কেন এ কথাগুলো সাথে সাথে বলিনি, কারণ তা না হলে প্রথম দিকে ব্যাখ্যা আর তদন্ত ছাড়াই গল্পগুলো কীভাবে বহুশ্রুত আর জনবিদিত হয়ে পড়েছিল সেটা বোঝা যাবে না। কিন্তু পরে যখন গল্পের গভীরে ঢোকা হয় তখন বোঝা যায় আসলে ঘটনা একটু ভিন্ন। বারমুডা ট্রায়াঙ্গেলের আদতে কোনো রহস্য যদি নাও থাকে, তবু অর্ধ শতাব্দীর বেশি সময় ধরে রহস্যের খোরাক হিসেবে জনমনে আগ্রহ জাগিয়ে গিয়েছে এ জলজ ত্রিভুজ। ভিডিওটি দেখে শেষ করে আপনার কি এখন কি ধারণা, বারমুডা ট্রায়াঙ্গেল কি রহস্য নাকি কেবলই অতিরঞ্জন?